প্রতিবাদ জানাচ্ছে। সারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন ব্যাপকতা বৃদ্ধি প্রতিরোধে সরকারের ব্যর্থতা, চরম ব্যর্থতা, সংশ্লিষ্ট আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান সংযোজন সমস্যার সমাধানের একমাত্র উপায় নয়। ধর্ষকদের সরকারি দলের প্রশ্রয় অথবা ধর্ষকের সরকারি দলের সদস্য বলে কোনো বিচার হয় না। গতকাল ধর্ষণের বিরুদ্ধে লং মার্চের আন্দোলনকারীদের উপর ফেনীতে পুলিশের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা প্রমাণ করে যে পুলিশের গতকালের সারা দেশে ধর্ষণ বিরোধী সমাবেশ শুধুমাত্র লোক দেখানো। প্রকৃতপক্ষে সরকারের সদিচ্ছার অভাব ব্যর্থতাই ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি করে। এর মূল কারণ হচ্ছে গণতন্ত্রহীন সংস্কৃতি, জবাবদিহিতার অভাব ও একনায়কতন্ত্রের ভয়াবহতা। দ্রুত বিচারের মাধ্যমে বিচার সুনিশ্চিত করার দাবি জানানো হয়। চার, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সামাজিক গণমাধ্যমে অপপ্রচার করলে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রদান করেছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হয়। এই ধরনের বিজ্ঞপ্তি সংবিধান বিরোধী, মৌলিক যে অধিকার মত প্রকাশের স্বাধীনতা এটা তার বিরোধী। দেশে গণতন্ত্রবিহীন এক নাগতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়াস সরকার ইতিমধ্যে আরো কয়েকটি আইন বিধান ও বিজ্ঞপ্তি জারি করেছে যা সংবিধান সম্মত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার জন্য আহ্বান জানানো হচ্ছে। পাঁচ, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার স্বাধীন শুভেচ্ছা জানানো হয়। আনন্দমুখর পরিবেশে এই ধর্মীয় উৎসব পালনের সকল ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়। ছয়, কুমিল্লা বিভাগের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সহসাংগঠনিক সম্পাদকের জন্য প্রস্তাব করতেন। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। সাধারণ সম্পাদক আজকে সকালবেলা একটি অনুষ্ঠানে বলেছে যে বিএনপি নির্বাচনে গিয়েছিল, অংশ নিয়েছিল, কিন্তু নির্বাচন নির্বাচন কমিশনকে প্রশ্ন, নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি এই নির্বাচনে নির্বাচন অংশ নিয়েছে, কি জবাব? সত্যি আমরা যে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত, যে নির্বাচনী ব্যবস্থা সরকারকে ক্ষমতায় রাখার একটা একটা উইপন হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের আপনার কাজ বিরোধী দল হিসেবে। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য জানিয়ে যে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা। আমরা এটা বিশ্বাস করি, এটা আমরা ব্রিজ করি, বলি যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, যে কারণে আমরা সবসময়ই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছি। এটা আমরা বিশ্বাস করি এবং উই ব্রিজ ফর দ্যাট, উই স্ট্যান্ড ফর দ্যাট। সেক্ষেত্রে এটা এটা এখন পর্যন্ত এই ধরনের কোন সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি, আমরা যখন গ্রহণ করব তখন তো আপনারা জানবেনই। তবে বাংলাদেশের যে অবস্থা এখন এখন সামগ্রিক যে অবস্থা তৈরি হয়েছে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের প্রতিনিধিত্বের সত্যিকার অর্থে প্রতিনিধিমূলক সরকার গঠন ছাড়া এই সমস্যাগুলোর সমাধান কোনো মতেই সম্ভব না। সমস্যা আরো জটিল হয়ে আসছে, আরো ক্রমেই বাড়তে থাকবে। যে সরকারের আপনার ম্যান্ডেট নেই যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, শুধুমাত্র ইলেকশন করলাম বললেই তো হয় না, জনগণ আস্তে আস্তে আসতে হবে সরকারের উপরে। আজকে ক্রমাগতভাবে সেই সমস্যাগুলো বাড়ছে। আজকে যে কোনো কারণেই হোক সরকারের কর্মকাণ্ড হিসাবে দেখানো হচ্ছে যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস আপনার ভালো হচ্ছে এবং একটা চমৎকার একটা অর্থনীতি আছে বলে দেখানো হচ্ছে, বলা হচ্ছে। বেসিক্যালি দুটো জিনিসই আপনার নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের প্রবাসী শ্রমিক যারা তাদের রেমিটেন্স পাঠানো এবং আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরি সে ফ্যাক্টরি যা আপনার রপ্তানির মাধ্যমে।
কিন্তু এই দুটোতেও যে ধরনের ধস নেমেছে আমরা সবাই জানি, আমরা জল করে দেখি গার্মেন্টস এর যে এক্সপোর্টটা ছিল সেই এক্সপোর্ট আগে অনেক কমে গেছে, অনেক কমেছে। প্রবাসীদের আপনারা নিজেই দেখছেন যে কত প্রবাসী বাইরে যেতে পারছে না, বিদেশে যেতে পারছে না, কত প্রবাসী চাকরি হারিয়েছে। সেই ক্ষেত্রে এই ধরনের একটা মিথ্যা প্রচারণা করে একটা সবসময় একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা কি হয়েছে, এই অর্থনীতিটা আপনার শুধু বড় বড় হচ্ছে, বৈষম্য দিনে দিনে বাড়ছে। আজকে বহু মানুষ আছে যারা একবেলা খায় একবেলা খেতে পারে না, বহু মানুষ আছে যারা খেতেও ঠিক মতো পায় না। সেই বিষয়গুলো তো করোনার পরবর্তীতে মানুষের যে কর্মসংস্থান অভাব হয়েছে একবারের জন্য কিন্তু এই কথাগুলো তারা বলে না যে আপনার বহু মানুষের চাকরি চলে গেছে, আপনার যে সমস্ত কোম্পানিগুলো ছিল এই কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, বেতন কমিয়ে দিয়েছে, এমনকি সাংবাদিক আপনাদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। আই নো লট অফ জার্নালিস্ট যাদের বেতন 10,000, 20,000, 15,000 পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এই যে আপনার বড় হাউস আপনার বসুন্ধরা হাউস, সেখানে আমি জানি বহু সাংবাদিকদের বেতন একদম কমিয়ে দেওয়া হয়েছে, 15,000, 20,000 পর্যন্ত কমে গেছে, ছাটাই হয়েছে। সেখান থেকে তো বলতে যায় যে আপনার যে কী অবস্থা তৈরি হয়েছে করোনা, সেখানে আপনার করে অস্বীকার করেন যেখানে ভারতের আপনার জিডিপি 10% কমে যাচ্ছে, ভারতের জিডিপি আপনি যেটা IMF-এর যে রিপোর্ট আমরা দেখছি তাতে 10% কমে গেছে, যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেখানে আপনার বাংলাদেশের জিডিপি বেশি করে দেখানো, বাংলাদেশের জিডিপিকে আপনার এত চমৎকার একটা ইকোনমি হয়ে গেছে একদম সাকসেসফুল দেখানো, এটার পেছনে আরো অনেক উদ্দেশ্য আছে। প্রথম থেকেই বাংলাদেশে বলা হচ্ছে আপনার রোল মডেল, এবং দেখবেন যে একটা বিশেষ মহল জাতীয় আন্তর্জাতিকভাবে এই রোল মডেলের কথা একটা প্রচার করছে, যেখানে আজকে বাংলাদেশের মানুষের চাকরি নেই, বেকারত্ব আপনার যে হারে বেকারত্ব বেড়েছে, শিক্ষিত ছেলেদের চাকরি নেই, ছেলেদের চাকরি নেই, সেই ক্ষেত্রে আপনাকে রেখে আপনি রোল মডেল কী করে বলবেন? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তো নাই দেশের মধ্যে, একমাত্র গার্মেন্টসের উপরে ভরসা করে আছে। আপনার যে সংস্থাগুলো ছিল যারা আপনার ইনভেস্টমেন্ট করছিল, নিউ এন্টারপ্রেনার ক্লাস, ইয়াং জেনারেশন, সব বসে গেছে। আপনার হসপিটালিটি যে আপনার সেক্টর, যেটা আপনার রেস্টুরেন্ট হোটেলগুলো কমে গেছে, বসে গেছে। কোথায় স্কুল কলেজ, বহু স্কুল বন্ধ হয়ে গেছে। আপনার যে কিন্ডারগার্টেন স্কুল, স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। তাহলে কোথায় কীভাবে কোন শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনার চালানো হচ্ছে মানুষকে, উল্কা বানানো হচ্ছে? আমরা তো সব পথে ঘাটে চলি, আপনারাও চলেন, আপনারাও জানেন যে কী অবস্থা সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে এই ধরনের মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা ছাড়া তো এটা কিছুই না, চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ। আপনারা এটাকে বেশ দেখলাম খুব ভালোভাবে এটাকে হাইলাইট করেছেন, এটা তো আমরা প্রথম থেকেই বলছি আপনার যে ম্যাডাম অসুস্থ, এবং আমরা যেটা চেয়েছিলাম সরাসরি যেটা চেয়েছি তার একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট, কারণ এখানে ডাক্তার যারা আছেন তারা বলছেন যে হোয়াট শি নিডস ইজ অ্যাডভান্স ট্রিটমেন্ট, সে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য একটা অ্যাডভান্স সেন্টার দরকার, অ্যাডভান্স সেন্টার তো আমাদের এখানে নাই। এমনকি এই ডিজিজের জন্য যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো সেগুলো কিন্তু আসলে বাংলাদেশে নেই, ট্রিটমেন্ট আছে আসলে, সেই ট্রিটমেন্টের জন্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে আপনার রক্ত পরীক্ষা, অন্যান্য পরীক্ষা, এবং একটা থেরাপি দেওয়ার পরে তারপরে ফলো আপ করার যে সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু সেগুলো পরিপূর্ণভাবে নেই, ইজ এ ফ্যাক্টস। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শি নিডস আসলে একটা স্পার্স ওপিনিয়ন, ভালো ভালো বড় বড় ডাক্তারদের কাছে নেওয়া দরকার, আর এটা এখানে সম্ভব হচ্ছে না। সেই কারণে যেটা বলেছেন আমাদের যুগ্ম মহাসচিব এবং সাবেক সেক্রেটারি অফ সুপ্রিম কোর্ট বা কথাটা তো সত্যি বলেছেন, শি রিয়েলি সিক, ম্যাডাম বলেন এই কথা, বাট
He thinks and we also think that she needs a better treatment. না এগুলো তো আপনার আমাদের দলের পক্ষ থেকে তো আমরা এই ব্যাপারে কোনো উদ্যোগ নেইনি, উদ্যোগ নেইনি কারণ তার পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তিনি যে হাসপাতাল থেকে বেরিয়ে বাসায় এসে অন্তরীণ হয়েছেন এটাও কিন্তু ওই তাদের এসে প্রেক্ষিতে উদ্যোগের প্রেক্ষিতে সরকার একটাকে আপনার এইভাবে ব্যবস্থা করেছে। তো মুক্ত নন, সি ইজ নট ফ্রি। এটি বলা হচ্ছে যে সাজা স্থগিত করা হয়েছে, সাজা স্থগিত করা হলে তো তিনি তার উপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। ডিফারেন্স হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে তার বাসায় নিয়ে আসা হয়েছে, ওখানে তিনি একটা হোমলি পরিবেশের মধ্যে আছে, যেটাকে সোজা কথায় বলে বলা যায় এটা হচ্ছে একটা গৃহ অন্তরীণ করা, গৃহে অন্তরীণ করা। এই তো আর কিছু থাকতে পারে মানে মহাপ্রী নির্বাচনের কথা গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে মধ্যবর্তী নির্বাচন নির্বাচন হবে না, ওটাকেই বাতিল করার কথা বলছি। আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টে কিন্তু আমরা এই কথা বলেছি যে নির্বাচন আমরা মানি না এবং নির্বাচন বাতিল করে ফ্রেশ ইলেকশন দেওয়া হবে। মধ্যবর্তী নির্বাচন নির্বাচনের কথা তো আমরা এখনো বলিনি ভাই, যখন বলবো অবশ্যই দলকে যখন বলা হবে সেটা বলতে অবশ্যই বলতে পারবে। এখন ব্যক্তিগতভাবে কেউ কিছু বলতে পারেন যারা আপনার সিভিল সোসাইটিতে আছেন, সমাজে আছেন, দ্যাট ইজ দেয়ার অপিনিয়ন। আমাদের অপিনিয়ন আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা ওই নির্বাচন বাতিল চাই। আপনি কথার মাঠ পেতে ঘুরিয়ে ফেললে লাভ নেই, এই জন্য ওই একই কথা যে সবাইকে কিটা পারা যায় আপনাদের এই সময় কথা বললে ভালো লাগে, আমাদের যে অবস্থা আপনারা এখন একেবারে টোটালি এটা একটা শখ। তারপর এইভাবে থাকতে হবে।